हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रीमास लाइफस्टाइल एंड कुकिंग। आमी रीमा आबारो चले एसेछि तोमादेर माझे नतून एकटा रेसिपि निये। रेसिपिटा शेष अब्दि देखार अनुरोध रइलो। चलो ताहले स्टार्ट करा जाक। एखाने आमी निएछि तीनटे मीडियम साइजेर पेंयाज, 25 ग्राम मतन आदा, दुटो काँचा लंका, एकटा रसुन आर सारा रात्रि धरे भिजिए रखा चीना बादाम। কড়াইটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, এলাচের টুকরো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো, তার সাথে আদার কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে বাদামগুলোকে দিয়ে দিয়ে এবার 5 মিনিট মতন ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। দেখব পেঁয়াজ, রসুন এবং আদা যখন মোটামুটি মতন সিদ্ধ হয়ে যাবে তখন কড়াইতে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। মিক্সিতে দিয়ে আমি এই রকম ভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সয়াবিন অয়েল আর 1 চামচ মতন ঘি। এবার ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি 1টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি মশলার ওই পেস্টটাকে। এবার মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের যে সামান্য কাঁচা গন্ধটুকু আছে সেটা যাতে কেটে যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন ফেটিয়ে নেওয়া দই। এর মধ্যে থেকে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা কেটে যাচ্ছে আর যে জলটুকু রয়েছে সেই এক্সট্রা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়াচাড়া করব। এটা মাঝে মাঝে ফুটে উঠছে এবং এভাবেই আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্না করে নেব। 15 মিনিট পরে আমি এর মধ্যে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কস্তুরি মেথি, যেটা আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কস্তুরি মেথি দেওয়ার পর আমি এবার এখানে আস্তে আস্তে শুকনো মশলা কিছু অ্যাড করব। তার জন্য আমি এখানে ইউজ করেছি 1 চামচ মতন রেড চিলি পাউডার আর 1 চামচ মতন জিরের গুঁড়ো। মশলাটাকে নাড়াচাড়া করতে করতে যখন এই থকথকে ভাবটা চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 ml মতন জল। জলটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব যাতে এই ঝোলটা ভালো মতো ফুটে ওঠে। ঢাকনাটা খুলে দেখে নিয়েছি ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি 200 গ্রাম পনিরকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে অ্যাড করব। এখানে আমি পনিরটাকে কোনোভাবে ভাজিনি, যেমন দোকান থেকে কেনা পনির এনেছিলাম সেভাবেই আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। কেটে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমি এবার ঝোলটার সাথে পনিরটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি। তার সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতন গরম মশলার পাউডার। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করব। এবারে আমি এর মধ্যে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1টা কাঁচা লঙ্কা। আমি ঝাল এবং লবণটা নিজের স্বাদ অনুসারে ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আবারও আমি 15 মিনিট মতন রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এই রেসিপিটি ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে আর এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানান আর আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর অবশ্যই লাইক করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কিন্তু সবাইকে অনেক ধন্যবাদ।